হাই, সবাইকে স্বাগত জানাচ্ছি। বহুদিন পর শাহরুখ খানকে নিয়ে আবার কাজ করছি, কেননা কিং সিনেমার একটি আপডেট কিন্তু আমাদের সামনে চলে এসেছে এবং সেটা হচ্ছে কিং সিনেমায় ভিলেন রূপে অভিষেক বচ্চন থাকতে পারে। এবং এই খবরটি কিন্তু অনেকেই খুব ভালোভাবেই গ্রহণ করেছেন এবং সে যে দিনে দিনে হচ্ছে অভিনয়ের দিকে নজর দিচ্ছে সেই ব্যাপারটা কিন্তু তার রিসেন্ট কিছু সিনেমায় দেখা গেছে। তো অভিষেক বচ্চন আর আগের অভিষেক বচ্চন নেই যে হচ্ছে কোনো সিনেমার হাইপ তুলতে পারবে না। তো অভিষেক বচ্চন কিং সিনেমা যদি অন্তর্ভুক্ত হয়, আমার কাছে যেটা মনে হয় যে কিং সিনেমার হাইপ একটু হলেও বাড়বে। অবশ্য শাহরুখ খানের সিনেমায় শাহরুখ খান নিজে একাই 100 এবং সিনেমার হাইপ কিভাবে তুলতে হয় সেটা শাহরুখ খানের থেকে আর কেউ ভালো জানে না, কেননা কিং সিনেমা নিয়ে অনেকগুলো আপডেট কিন্তু ইতিমধ্যেই বাজারে ঘোরাফেরা করছে। তার মধ্যে একটি হচ্ছে, অবশ্য এই খবরটি আগেও দিয়েছিলাম, যে কিং সিনেমায় আবার মিউজিক করবে অনিরুদ্ধ এবং অনিরুদ্ধ যখন শাহরুখ খানের সাথে এক হবে তখন আবার জওয়ানের মতো কিন্তু ব্লাস্ট হবে। এবং সুহানা খানকে কিন্তু এই সিনেমায় একটি গুরুত্বপূর্ণ ক্যারেক্টারে দেখা যাবে এবং সুহানা খান আর্চিসে কেমন অভিনয় করেছে সেটা দর্শক দেখেছে। তো সেই ক্যারেক্টারটি আসলে অত কিছু করার ছিল না। তো কিং সিনেমায় সুহানা এবং শাহরুখ খানের ক্যারেক্টারটি একটু অন্যরকম হবে এবং শাহরুখ খান কিং সিনেমায় আবার ডন রূপে হাজির হচ্ছে। তো ডন রূপে শাহরুখ খান কী করতে পারে সেটা আর নতুন করে বলার কোনো দরকারই নেই। সুজয় ঘোষ কিন্তু হচ্ছে থ্রিলার সাসপেন্স সিনেমা বানাতে একদম পরিপক্ক, তো তার হাতে শাহরুখ খান একদমই সেফ আমি মনে করি। এবং সুজয় ঘোষ কাহিনী সিনেমা যেভাবে ডেভেলপমেন্ট করেছে সেই কাজগুলো যদি কিং সিনেমায় করতে পারে এবং তার সাথে অনিরুদ্ধ আছেই, তো ইতিমধ্যেই কিং সিনেমা কিন্তু কোনো অফিসিয়াল আপডেট ছাড়াই কিন্তু বাজারে হাইপ তুলছে আস্তে আস্তে। তো 2023-এ শাহরুখ খান বক্স অফিস যেভাবে হচ্ছে কাঁপিয়েছে এবং এই বছর শাহরুখ খানের নতুন কোনো ছবি আসছে না, যে শাহরুখ খানের জন্মদিনেই হয়তোবা আমরা কিং সিনেমার একদম অফিসিয়াল আপডেট পেয়ে যাব, কিন্তু শাহরুখ খানের জন্মদিন আসতে অনেক দেরি আছে। তো এর মধ্যে ইন্ডিয়ান কিছু ইউটিউবার কিন্তু ইতিমধ্যেই জানিয়েছে যে কিছুদিনের মধ্যেই কিং সিনেমার অফিসিয়াল আপডেট আসবে, কিন্তু আমার কাছে কিন্তু সেটা মনে হচ্ছে না, যেহেতু অভিষেকের ব্যাপারটিও কিন্তু সুমিত কাদল বলেছে বা শাহরুখ খান বা রেড চিলির পক্ষ থেকে কোনো আপডেট বা অফিসিয়াল আপডেট কিন্তু আসেনি। সেটা সুমিত কাদল হচ্ছে ভেতরের খবর জেনে হয়তোবা প্রকাশ করে দিয়েছেন, তো সেটা হতেও পারে আবার নাও পারে, কিন্তু ইদানিং দেখা যাচ্ছে যে সুমিত কাদল যেটা বলে সেটা কিন্তু সত্যি হয়ে ধরা দেয়। তো দেখা যাক, আমি খুবই আশাবাদী যে অভিষেক বচ্চন ভিলেন হোক কিংবা কিং সিনেমায় যে কোনো ক্যারেক্টার হোক সে ফাটাতে সক্ষম। এবং শাহরুখ খান যেহেতু ডন রূপে আবার হচ্ছে কিং সিনেমায় থাকবে, তো কিং সিনেমা নিয়ে কিন্তু আমি ব্যাপক আশাবাদী। তো এর মধ্যে কিন্তু হঠাৎ আমি ভাবছিলাম যে একজন এসআরকে ফ্যান হয়ে এসআরকের কোনো ভিডিও নেই গত এক মাস ধরে, তো কিং সিনেমার এই আপডেটটি পাওয়ার সাথে সাথেই কিন্তু আপনাদের সামনে হাজির হয়েছি। তো যারা এসআরকে ফ্যান আছেন কিংবা মুভি লাভার আছেন তাদের কাছে এই তথ্যটি কতটা গুরুত্বপূর্ণ সেটা জানিয়ে দেওয়ার একটি মাধ্যম হচ্ছে ভিডিওতে লাইক দিন বা সাবস্ক্রাইব করুন। মোট কথা হচ্ছে কিং সিনেমা কিন্তু ইতিমধ্যে হাইপ তুলছে। তো যাই হোক, কিং সিনেমার আরও কোনো অফিসিয়াল আপডেট হোক কিংবা ভেতরের কোনো আপডেট যদি লিক হয়ে যায় সেগুলো জানানোর জন্য আমি আছি। তো সবাই পাশে থাকবেন, ধন্যবাদ, টাটা।